আজকের বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের আদর্শ উত্তর নির্দেশনা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের উপরে এই উত্তর নির্দেশনা দেওয়া হবে নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম প্রশ্ন ছিল সৌরজগতের অন্য অন্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল বক্তব্যটির যথার্থতা বিচার করে এক্ষেত্রে আমাদের পৃথিবীতেই জীবকুলের আবাসস্থল সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশের সপক্ষে যেমন যুক্তি দিতে হবে তেমনি আবার তেমনি আবার সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে যেমন বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো ইত্যাদি গ্রহগুলিতে জীবকুলের আবাসস্থল সৃষ্টি না হওয়ার সপক্ষে যুক্তি ও প্রমাণ তুলে ধরতে হবে তাই এক্ষেত্রে উত্তর কিভাবে দেবে সেটি বলবো প্রথমেই তোমরা একটি ভূমিকা দিয়ে শুরু করবে ভূমিকাতে লিখবে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে আমাদের পৃথিবী জীবকুলের একমাত্র আবাসস্থল এই বক্তব্যটি যথার্থ নিম্নে বিষয়ে যুক্তি উল্লেখিত হল প্রথম পয়েন্টে তোমরা লিখবে সূর্য থেকে নিরাপদ অবস্থান সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী নিরাপদ অবস্থানে রয়েছে যার জন্য পৃথিবীর গড় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর সূর্যের কাছের গ্রহ যেমন বুধের তাপমাত্রা একশো সাতষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড শুক্রের তাপমাত্রা চারশো চৌষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড অত্যন্ত বেশি তেমনি দূরের গ্রহ মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটোর তাপমাত্রা যথাক্রমে মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি মাইনাস একশো পঁচানব্বই ডিগ্রি মাইনাস দুশো ডিগ্রি ও মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি অত্যন্ত কম তাই অন্যান্য গ্রহ জীবকুলের বসবাসের অযোগ্য এই পয়েন্টের সঙ্গে তোমরা সৌরজগতের চিত্রটিও দেবে কারণ সূর্য থেকে প্রতিটি গ্রহের অবস্থান তাহলে বোঝা যাবে দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করবে বায়ুমন্ডলের অবস্থান একমাত্র পৃথিবী পৃথিবীরই বায়ুমন্ডল আছে অন্য কোনো গ্রহে বায়ুর সন্ধান পাওয়া যায়নি তাই কেবলমাত্র পৃথিবীতেই জীব সৃষ্টি হয়েছে এক্ষেত্রেও তোমরা নিম্নে দেওয়া বায়ুমন্ডলের চিত্রটি এই পয়েন্টের সঙ্গে অঙ্কন করবে তারপরে তৃতীয় পয়েন্টে যাবে তৃতীয় পয়েন্টে উল্লেখ করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জলময় পৃথিবী এখানে লিখবে পৃথিবী পৃষ্ঠের সত্তর শতাংশ জলময় সৌরজগতের অন্য কোনো গ্রহে কোনো জলের সন্ধান পাওয়া যায়নি তাই কেবলমাত্র পৃথিবীতেই জীব সৃষ্টি হয়েছে এক্ষেত্রেও নিম্নে দেওয়া জলময় পৃথিবীর চিত্রটি অঙ্কন করবে এর পরের পয়েন্টে উল্লেখ করবে পৃথিবীর সুষম আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব পাঁচ দশমিক পাঁচ গ্রাম পাঁচ সেমি এইরূপ গড় আপেক্ষিক গুরুত্ব সৌরজগতের অন্যান্য গ্রহের নেই সকলেরই গড় আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্বের চেয়ে কম তাই পৃথিবীতে ভূতক সৃষ্টি হয়েছে এরপরে পঞ্চম পয়েন্টে উল্লেখ করবে ভূতকের অবস্থান পৃথিবীর সুষম আপেক্ষিক গুরুত্ব থাকার জন্য কেবলমাত্র পৃথিবীতেই ভূতক বা ভূ আবরণ সৃষ্টি হয়েছে যা কোনো অন্য কোনো গ্রহের নেই এক্ষেত্রেও তোমরা নিম্নে দেওয়া ভূতকের চিত্রটি অঙ্কন করবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করবে সেটি হল মৃত্তিকা ও বিভিন্ন খনিজের অবস্থান কেবলমাত্র পৃথিবীতেই কঠিন ভূ আবরণ আছে তাই এখানে রয়েছে উর্বর মৃত্তিকা ও বিভিন্ন খনিজের উত্তম সমাহার যা অন্য কোনো গ্রহে নেই এইভাবে চিত্র অঙ্কনের সঙ্গে প্রত্যেকটি উল্লেখ উল্লেখ করবে করবে সামগ্রিকভাবে উপরিয় যুক্তির সাপেক্ষে পরিশেষে বলা যায় যে এই রূপ আদর্শ পরিবেশ যেমন সূর্য থেকে নিরাপদ অবস্থান বায়ুমন্ডলের অবস্থান জলময় পৃথিবী পৃথিবীর সুষম আপেক্ষিক গুরুত্ব ভূতকের অবস্থান এবং মৃত্তিকাও বিভিন্ন খনিজের অবস্থান শুধুমাত্র পৃথিবীতে আছে অন্য কোনো গ্রহে নেই তাই সৌরজগতের অন্য অন্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের এই বক্তব্যটি যথার্থ এরপরে চলে আসব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি ছিল চিত্রসহ দিন রাত্রি দৈর্ঘ্যের সংগঠন বর্ণনা করো ক্ষেত্রে যেভাবে উত্তরটি শুরু করবে প্রথমে ভূমিকা দেবে বছরের বিভিন্ন সময়ে কক্ষপথে পৃথিবীর অবস্থান লক্ষ্য করলে পৃথিবীতে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি কিভাবে হচ্ছে তা বোঝা যায় আলোচনা করা হলো প্রথম পয়েন্টে পৃথিবীতে দিন দৈর্ঘ্যের হ্রাস হ্রাসবৃদ্ধির কারণ লিখবে কারণ হিসেবে প্রথমে লিখবে পৃথিবীর অভিগত গোলাকৃতি দ্বিতীয় পয়েন্টে লিখবে পৃথিবীর পবিত্রকার কক্ষপথ তৃতীয় পয়েন্টে লিখবে পৃথিবীর মেরু রেখার সর্বদা একমুখী অবস্থান চতুর্থ পয়েন্টে লিখবে পৃথিবীর পরিক্রমণ গতি তারপরে লিখবে পৃথিবীর আবর্তন গতি তারপরের কারণ হল পৃথিবীর সাড়ে ডিগ্রি কৌণিক অবস্থান এরপরে এই চিত্রটি দিয়ে চারটি পয়েন্টের মাধ্যমে উত্তরটি দেবে প্রথম পয়েন্টে রাখবে কট সংক্রান্তি দ্বিতীয় পয়েন্টে রাখবে জলবিসু তৃতীয় পয়েন্টে রাখবে মকর সংক্রান্তি এবং তারপরে লিখবে মহাবিশুব সম্পর্কে তাহলে প্রশ্ন উত্তরটা সঠিক হয় এরপরে চলে আসব তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্ন ছিল প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখ এই তৃতীয় প্রশ্নের উত্তরটি লিখবে এইভাবে প্রথমে ধারণাগত পার্থক্য লিখবে যেসব শক্তির উৎস বর্তমানে শক্তি উৎপাদনে বেশি ব্যবহৃত হয় তাকে প্রচলিত শক্তি বলে অপরদিকে যেসব শক্তির উৎস বর্তমানে শক্তি উৎপাদনে কম ব্যবহৃত হয় তাকে অপ্রচলিত শক্তি বলে দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করবে উৎসগত পার্থক্য প্রচলিত শক্তির উৎসগুলি হল তাপবিদ্যুৎ দ্বিতীয়ত জলবিদ্যুৎ তৃতীয়ত লিখবে প্রাকৃতিক গ্যাস দ্বারা বিদ্যুৎ এবং চতুর্থত উল্লেখ করবে পারমাণবিক বিদ্যুৎ এরপরে এই পয়েন্টে লিখবে অপ্রচলিত শক্তির উৎসগুলি সেগুলি হলো প্রথমে লিখবে সৌর বিদ্যুৎ তারপরে লিখবে বায়ু শক্তি এরপরে তৃতীয় পয়েন্টে লিখবে ভূগর্ভ শক্তি তারপরে লিখবে জয়ার ভাটা শক্তি জোয়ার ভাটা শক্তির পরে লিখবে সমুদ্র ঢেউ শক্তি এবং তারপরে লিখবে বায়োগ্যাস দারা শক্তি এরপরে তৃতীয় পয়েন্টে উল্লেখ করবে ব্যবহারের সময়কাল প্রচলিত শক্তি প্রায় 300 বছর ধরে ব্যবহৃত হচ্ছে কিন্তু অপরচলিত শক্তি মাত্র 50 বছর ধরে ব্যবহৃত হচ্ছে এরপরে চতুর্থ পয়েন্টে লিখবে পরিবেশ দূষণ প্রচলিত শক্তি ব্যবহৃত হলে পরিবেশ বেশি দূষিত হয় কিন্তু অপরচলিত শক্তি ব্যবহৃত হলে পরিবেশ কম দূষিত হয় এরপর পঞ্চম পয়েন্টে লিখবে পুন যোগ্যতা প্রচলিত শক্তি পুন যোগ্য কিন্তু অপ্রচলিত শক্তি পুন যোগ্য নয় এরপরে ষষ্ঠ পয়েন্টে লিখবে উৎপাদন ব্যয় প্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অনেক বেশি কিন্তু অপ্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অনেক কম তারপরে সপ্তম পয়েন্টে লিখবে সঞ্চয় প্রচলিত শক্তির উৎস গচ্ছিত কিন্তু অপ্রচলিত শক্তির উৎস অবাধ এরপরে আসবো চতুর্থ প্রশ্নে তার আগে তোমাদের বলবো ভূগোল বিষয়ের প্রতিটি আপডেট তৎক্ষণাৎ পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি টিচার আশিস মজুমদার অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং কোনো বিষয়ে কোনো ডাউট থাকলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করবে আমি সলভ করার চেষ্টা করব। এরপরে চলে আসবো চতুর্থ প্রশ্নটিতে চতুর্থ প্রশ্নটি ছিল সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায় এই প্রশ্নের উত্তরটি বইয়ে অনেকগুলো পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে তোমরা ন্যূনতম পাঁচটি পয়েন্ট দিয়ে উত্তরটি লিখবে বেশ আজকে এই পর্যন্তই ছিল বাই